কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে ইয়াজরিবু জারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমাউ মাওয়াদাল মাশরিকুল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার, সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শুনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শুনে না, কোথায় মারছে আর চিৎকার যে করছেও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন, শেষ বাড়িও তেমন, এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসির তোরাব, সেটা পাথর হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একবারে খান খান হয়ে, পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে। যেই হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন। এখানে চিৎকার করছে, তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে, যে মানুষ, যে জীবজন্তু আছে, জিন আর মানুষ ব্যতীত যেই পদার্থ, জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে, কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক, সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না, শুনতে পারলে সে বাঁচত না। আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন, যখনই তিনি জানাজায় দাঁড়াতেন তখনও লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয়, সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয়, সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাক, এই দীর্ঘ সময়ের নাম কবর, এটা কোনো জায়গা কোনো স্থান নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো, খারাপটা হলো খারাপ। মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নামকা নাউমাতিল আরুসে লাইকুদ ইলা আবালিহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া। যখনই তাকে ঘুমাবে, ঘুম থেকে জাগাবে, তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম, কেমন হয়ে গেলো, এখনই তো ঘুমালাম, কেন আমাকে এভাবে উঠানো হলো, তার এরকম একটা পরিবেশ থাকবে। অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে 4,000 বছর থেকে, 10,000 বছর থেকে, তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান, তা 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা। আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই, কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে। আপনি পাশে বসে আছেন,
আপনার ভাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে। এরপরে তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল, রং কেমন ছিল, কিভাবে কে দংশন করছে, সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে। কিন্তু যে পাশে বসে আছে সে কিছুই দেখতে পায় না। বুঝাতে পারিনি কথা মনে হয়? এরকম হলো কবরের শাস্তি। আপনি কবর খনন করে সাপ দেখবেন এই কথা ঠিক নয়। ওই যে একটা কাগজে লেখা ছিল যে জনৈকে ইমাম সৌদি আরব থেকে ইমামতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে, তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো, একেবারে নগদ মিথ্যে কথা। কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা, শুনতে সক্ষম নয়। কবরের শাস্তি দেখা তো বহুদূরের কথা, মানুষ শুনতে সক্ষম নয়। অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম, এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয়। কবরের শাস্তি, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন, কেয়ামত। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, যে অকাফালা কাবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন, হাত্তা ইয়াবুল্লাহ লাইয়াতাহু, কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত। তাকে বলা হলো তাজকুরুল জান্নাত নার ফালা তাবকি তাবকি মিন হাদা, আপনি নিজে জাহান্নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন, যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায়, এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন? তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে পরকালের প্রথম স্তর, প্রথম বিপদ। ফাই না জামিন হো ফা বাদ হাইসর মিন হো, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অন্যাম এঞ্জমিন হো ফা বাদ হাসাদ মিন হো, মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন? ও তো আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না। দয়া করে কোনো কাজ দেখায়েন না, কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি আবদুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, আমি অত কোরআন হাদিস জানি না, সারা রাত বক্তব্য করি না। আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না, আমি আপনার জন্য এসেছি কষ্ট করে। মহিলা মানুষ আপনাকে বলছি, ঢংঢং করে এসেছেন, ঢংঢং করে গল্প করতে করতে যায়েন না। আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার, একটা আপনার হায়াবোধ থাকা দরকার। আপনি মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন, আপনার একটু হায়া হয় না কেন, এত গল্প করেন কেন? ঢংঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন, আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ, আমার একটা লজ্জার ব্যাপার আছে, আমার একটা শরমের ব্যাপার আছে। জাহান্নাম মহিলা দিয়ে ভরা, দিন রাত শুনছেন হুঁশ হয় না। জাহান্নাম বলতে নারীকে বুঝায়, জাহান্নাম বলতে নারীকে বুঝায়, এ কথা আমরা তো বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, দেখলাম অধিকাংশই নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই ছেলে তুমি এভাবে সাড়া দিবা না কথায়, চুপচাপ বসে থাকো, তুমি লজ্জাবোধ করো, তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে,
তোমার শরম হয় না, তোমার ইতস্তবোধ হয় না, তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট ব্লাউজ পরে আর দিন না কাটায়, সময় না কাটায়। তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার, তোমার বাপ এখন দাড়ি চেঁচা এখানে বসে আছে, ঢং দেখাচ্ছ, ধর্মকে পাগল পেয়েছ বাপ বেটা, নিজেকে মুসলমান মনে করো, দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো, সময় শেষ হওয়ার কোনো পথঘাট মানুষের কাছে নেই। অতএব লজ্জাবোধের দাবি রাখি, কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে নিয়ে দুটা কথা বলছি, শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লামারাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, কমন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকার গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে লাঠি থাকবে, তা দিয়ে তারা মানুষকে মারবে, প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে, যারা দলীয় দাপট দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয়, এদের হাতে এরকম লাঠি থাকে, এরা যেন মনে করে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে, জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে বেশি দিন টিকা যায় না, ফেরাউন ডুবে গেছে, অতএব আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আপনি থামুন, আপনাকে আমি অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না, নরম হয়ে থাকেন, খুব নরম হয়ে থাকেন, মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন, ফলাফল ভালো হবে। সময় অল্প, কালকে ছিল 40 বছর, আজকে দেখছেন 60, কালকে ছিল 60 বছর, আজকে দেখলেন 80, তার মানে বেশি সময় নেই, অল্প সময়। আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বেশি সময় দেওয়া হয়নি, অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না, এর ফলাফল ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেয়, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, যেহেতু বিচার মাঠে হাত ধরে ক্ষমাও হবে না, যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না, সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে, আমি একটা লোককে অপমান করেছিলাম, আমি এখন বাঁচবো কি দিয়ে, আমার নেকি দিয়ে, আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান্নামে, ও যাবে জান্নাতে, এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি।